দেশীয় রঙ্গমঞ্চে সময়ের আলোচিত সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে সম্প্রতি এই জনপ্রিয় সুপারস্টারের বিরুদ্ধে অসদ আচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো অভিযোগ করেছেন নির্মিতব্য সিনেমা অপারেশন অগ্নিপথের প্রযোজক রহমতুল্লাহ। এদিকে ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়কের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় অবশেষে মীমাংসার পথ খুঁজতে এক টেবিলে বসেছেন শাকিব ও অপারেশন অগ্নিপথের প্রযোজক। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় রহমতুল্লাহ ও শাকিব খানকে নিয়ে বসেছিলাম আমরা। সেখানে দুই পক্ষেরই বক্তব্য শুনেছি। কথা বলে যা বুঝতে পেরেছি, বিষয়টি সহসাই সমাধান হচ্ছে না। খোরশেদ আলম আরো বলেছেন, দুই পক্ষেরই অসংখ্য অভিযোগ রয়েছে, এ নিয়ে আমাদের আবারও বসতে হবে, তবেই বিষয়টি সমাধান হতে পারে। এর আগে গত বুধবার বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী এ বাঙালি প্রযোজক রহমতুল্লাহ। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, অপারেশন অগ্নিপথ সিনেমায় অসদ আচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে তিনি লিখিত অভিযোগ করেছেন। এদিকে 2017 সালে অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং শুরু করেছিলেন পরিচালক আশিকুর রহমান। এরপর 5টি বছর পেরিয়ে গেলেও আজও শেষ হয়নি ছবিটির কাজ। কারণ হিসেবে শাকিব খানের অসহযোগিতাকে দায়ী করেছেন সিনেমাটির প্রযোজক। তবে ধর্ষণ কিংবা অন্য অভিযোগগুলোর বিষয়ে ঢালিউড কিং খানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।